আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজৈরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাদারীপুর রাজৈর থেকে আমাদের প্রতিনিধি জে এম মাহমুদ ইব্রাহিম জানান, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ 2020 উদযাপন উপলক্ষে বুধবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, ইউএনও সোহানা নাসরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। তাহমিনা তানিন, বি বাংলা নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।